নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না দৈনিক রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিনে আপনাদের কেমন যাবে একটি সম্ভাব্য রাশিফল উপস্থাপন করব আজ জানুয়ারি মাসের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ সাল মঙ্গলবার মেষ রাশি অথবা মেষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে মনের মধ্যে একটু দুশ্চিন্তা আপনাদের থাকবে বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে আপনার বেশি ভাবনা আছে সেই সমস্ত নিয়ে চিন্তাভাবনা দুশ্চিন্তা একটু বেশি বৃদ্ধি পাবে আপনারা যারা পরিবারের মধ্যে কোনো শুভ মাঙ্গলিক কাজ করবেন আর্থিক দিক নিয়ে একটু চিন্তা মনের মধ্যে হবে বা আপনারা যারা কর্ম করেন কর্মস্থানে যদি কোনো রকম সমস্যা চলে সমস্যা নিয়ে একটু চিন্তা হবে এবং আপনারা যারা পরিবারের মধ্যে কোনো নতুন কাজ শুরু করবেন আর্থিক বিষয়ে একটু চিন্তাভাবনা মনের মধ্যে হবে কোথা থেকে আপনি অর্থ জোগাড় করবেন তবে যাই হোক আলটিমেটলি দিনের শেষে এই ধরনের যে চিন্তাভাবনা আপনার সন্তান নিয়ে চিন্তাভাবনা বা এডুকেশন নিয়ে চিন্তাভাবনা যে ধরনের চিন্তাভাবনার মধ্যে থাকুন না কেন আজকে দিনে দিনের শেষে কিছুটা হলেও সেখান থেকে আপনি রিলিফের পথ পাবেন সেটি বলা যেতে পারে এর পরবর্তী রাশি বিষ রাশি অথবা বিষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন মানসিক দিক থেকে আজকে দিনে আশাবাদী আপনি হবেন কিছু ক্ষেত্রে জেদও ধরবেন পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো সাপোর্ট আপনারা পাবেন এবং আজকের দিনে ভাগ্যের সহায়তা যেমন পাচ্ছেন তেমনি নিজেকে একটু সহযোগিতার চেষ্টা রাখতে হবে সব কিছু ক্ষেত্রে তাহলেই কিন্তু আপনি ভালো ফল পাবেন আজকের দিনে এবং আজকের দিনে সমস্ত বিষয়ে বেশি ভাবনা নিয়ে চলবেন না আপনি যে পজিশানে আছেন সেই পজিশানে থেকে চিন্তাভাবনা করুন সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক হবে আজকের দিনে ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন নিজের চেষ্টার উপরে একটু আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো সেটি খারাপ নয় বলা যেতে পারে এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে পারিবারিক বিষয়ে একটু চিন্তা ভাবনা মনের মধ্যে থাকবে বিশেষ করে পরিবারের মধ্যে যদি কোনো রকম সমস্যা আপনাদের চলে বা আপনার মা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছেন আজকের দিনে একটু চিন্তা বৃদ্ধি হবে তবে ডাক্তারি দেখাতে পারেন সুপরামর্শ পেতে পারেন দীর্ঘদিনে কোনো রকম সমস্যা নিয়ে চলছে আজকের দিনে এরকম ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নিতে পারেন আজকের দিনে আপনি একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এবং কোথাও যদি অর্থ পেতেন সে অর্থ অবশ্যই পাবেন এবং কোথাও যদি আপনি ডিপোজিট করেন বা শর্ট টার্মসের কিছু আপনি লগ্নি করেন শেয়ার মার্কেটে এই সমস্ত ক্ষেত্রে আছেন সেখান থেকে আর্থিক কিছু প্রফিট আপনারা পাচ্ছেন এবং আপনারা আজকের দিনে যারা দালালি করেন এই সমস্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের থাকছে এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না সমস্ত কিছু ক্ষেত্রে ইতিবাচক ছাপ ফেলার পর দিকেই ইঙ্গিত বেশি দেখাচ্ছে এবং আজকের দিনে আপনার কথার মধ্যে যথেষ্ট লাউড একটি ভয়েস দেখতে পাওয়া যাবে অর্থাৎ যেমন লাউড ভয়েস দেখতে পাওয়া যাবে তেমনি কোন ব্যক্তিকে কোন ধরনের কথা বলবেন সেটিও কিন্তু আপনাদের মধ্যে যথার্থ দেখতে পাওয়া যাবে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র আজকে দিনে খারাপ নয় বিশেষ করে আপনারা যারা রকম এজেন্সির বিজনেস করেন বা টেন্ডার ইত্যাদি নিয়ে সরকারি ক্ষেত্রে কোনো রকম সাপ্লাই দিয়ে থাকেন এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যথেষ্ট ভালো ইতিবাচক দিক বলা যেতে পারে এবং আজকের দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার বিপরীতে একটু ভয়েসটা লাউড থাকছে বিপরীত দিকেও থাকছে তবে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না যেমন কথা আচরণ করবেন সেরকম কিন্তু ফিডব্যাক পাবে একটু মনে রাখবেন এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে আর্থিক বিষয়ে চিন্তা একটু মনের মধ্যে থাকবে চিন্তা থাকলেও যে সমস্ত ক্ষেত্রে আপনি ইনভেস্ট করেছেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু হলে আপনি পাবেন তবে আপনারা যারা রোলিং রকম ক্ষেত্রে আছেন অর্থাৎ আপনি নিচ্ছেন দিচ্ছেন এরকম ক্ষেত্রে আছেন আজকের দিনে যেটুকু পাবেন অনেকটা কিন্তু দিতে হবে এবং আজকের দিনে যে সমস্ত বিষয়ে আপনার দুশ্চিন্তা আছে কারোর সঙ্গে আপনি ফোনে বা কাল করতে পারেন সুপরামর্শ পেতে পারেন আজকের দিনে এবং আজকের দিনে আপনারা দূরে ছোটোখাটো কোথাও কোথাও ভ্রমণে যেতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে দীর্ঘদিন ধরে একই ধরনের কাজ করে করে মনের মধ্যে ডিপ্রেশন যাদের এসে গেছে আজকের দিনে একটু চিন্তা আপনারা রাখতে পারেন মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে আপনাদের এবং যারা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছেন আজকের দিনে কোথাও চিকিৎসার জন্য যাওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যদি আপনি হয়ে থাকেন মানসিকভাবে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন অর্থাৎ মানসিক চিন্তার মধ্যে আপনি থাকবেন যারা অনলাইনে কিছু করেন যথেষ্ট টেনশান চিন্তা মনের মধ্যে থাকবে তবুও দিনের শেষে মানসিকভাবে স্যাটিসফাই আপনি হবেন তবুও নিজের উপরে দোষ দিতে দেখা যাবে হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছেন না এরকম চিন্তা ভাবনা থাকবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন সেখানে সম্পর্ক অবশ্যই আপনাদের ভালো ইতিবাচক এবং আজকের দিনে ভালোবাসার প্রস্তাবও আপনারা দিতে পারেন সন্তান থাকলে সন্তানের দিক থেকে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে দূর থেকে কোনো রকম সুসংবাদ আসার সম্ভাবনা থাকছে সফলতা অবশ্যই আছে দূরের কোনো সংবাদ আনন্দিত আপনি হতে পারেন এবং পারিবারিক দিক থেকেও যথেষ্ট ভালো আপনারা যারা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন আজকে দিনে করতে পারেন পরিবারের রকম পুরানো জিনিস সেটি হতে পারে আপনার গাড়ি পুরানো বা পুরানো ফ্রাট বিক্রি করবেন ভাবছেন আজকে দিনে বিক্রি করতে পারেন বা ভাড়া দিতে পারেন আজকের দিনটা আপনাদের ভালো এবং আজকের দিনে পরিবারের মধ্যে থেকে আপনারা যারা কোনো রকম কর্ম করেন সেক্ষেত্রেও অর্ডার পেতে পারেন সেটি বলা যেতে পারে এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে চিন্তাভাবনা অনেকটা কিন্তু ইতিবাচক দিক সেটি দেখতে পাওয়া যাচ্ছে কার্মিং মন মানসিকতা যথেষ্ট আপনার মধ্যে থাকবে ধৈর্য যথেষ্ট থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি সে সমস্ত কাজ একবার মাইন্ডে নিয়ে নেন সেই সমস্ত কাজ কিন্তু করবেন এরকমই দৃঢ় মন মানসিকতা দেখা যাচ্ছে এবং প্রতিবেশীর সঙ্গে যে সমস্যা থাকলে সেখানেও একটি মিটিয়ে নেওয়ার সম্ভাবনা থাকছে কর্মস্থানের মধ্যেও কোনো কিছু সমস্যা হলে প্রতিবাদ করতে দেখা যাবে আজকের দিনে রাশি অথবা যদি আপনি হয়ে থাকেন আপনারা যারা সরকারি ক্ষেত্রে বা যে কোনো একটি কর্মরত আছেন গুরুত্বপূর্ণ অনেক কাজ কিন্তু দিনে আপনাকে করতে হবে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যদি আপনি হয়ে থাকেন কার্মিক মন মানসিকতা নিয়ে অবশ্যই চলবেন কর্ম করেই সমস্ত কিছু করতে হবে চিন্তা ভাবনা এরকম থাকছে তবুও আজকের দিনে কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন সেটি পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তি দ্বারা পেতে পারেন হিতৈষী ব্যক্তি দ্বারা পেতে পারেন বা সরকারি ক্ষেত্রে কোনোরকম কাজ আপনারা আটকে আছে সে সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন আজকের দিনে কথার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন বা কোনো কিছু সমস্যা আপনি জর্জরিত আছেন কারোর পরামর্শ নিয়ে বা তাকে সঙ্গে নিয়ে কোনো রকম ক্ষেত্রে সমাধান করা যায় কিনা না আপনার মনের মধ্যে থাকবে এবং আপনারা যারা ইনভেস্ট করেন অবশ্যই বাজার বুঝে ইনভেস্ট যদি করেন সেক্ষেত্রে কিন্তু প্রফিট আপনাদের হতে পারে এর পরবর্তী মকর রাশি অথবা মকর লগ্নের যদি আপনি হয়ে থাকেন নিজের বিষয়ে যথেষ্ট চিন্তা আপনার মনের মধ্যে থাকবে এবং যে সমস্ত ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা আছে সেই সমস্ত দুশ্চিন্তাটা কিভাবে ওভারকাম করা যায় আজকের দিনে বিবাহিত যদি থাকেন আপনাদের মধ্যে যথেষ্ট পরামর্শ করতে দেখা যাবে অর্থাৎ যদি আপনার পার্টনার কর্ম কোনো কর্মের যুক্ত আছেন বা আপনি আছেন দুজনের একটু বেশি সময় পরামর্শ করতে দেখা যাবে বিজনেস ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন বিজনেস ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে বড় ডিড় হওয়ার সম্ভাবনা থাকছে সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে যদি আপনাদের বিবাহিত জীবনের সমস্যা চলে কোনো ক্রমে আপনার পার্টনার হয়তো চলে গিয়েছিল আজকের দিনে কিন্তু আপনার কাছে আসার সম্ভাবনা থাকছে চেষ্টা রাখতে পারেন এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে প্রাপ্তি থাকছে তবে আপনার পার্টনার আপনি বিবাহিত হয়ে থাকেন শরীর স্বাস্থ্যে কোনোরকম সমস্যা যদি থাকে আজকের দিনে একটু চিন্তা মনের মধ্যে থাকবে এই বিষয়ে একটু আর্থিক ব্যয় বা ঔষধ ইত্যাদি কেনার ক্ষেত্রে যথেষ্ট আপনার মানসিক চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে এবং আজকের দিনে আপনারা যারা রকম অনলাইন ক্ষেত্রে আছেন যথেষ্ট সময় দিতে দেখা যাবে এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট কাজে আপনি নিয়োজিত থাকবেন আজকের দিনে দূরে যে সমস্ত কাজ সেই সমস্ত কাজ না করাটাই ভালো আজকের দিনটা পিছিয়ে দিতে পারেন কারণ আজকের দিনে দূরে যে সমস্ত কাজগুলো আপনি করবেন ভাবছেন ঠিক সময় মতো গিয়ে পৌঁছতে পারবেন না আজকের দিনে এবং যারা আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন একটু সিদ্ধান্ত নিয়ে কাজ করার চেষ্টা রাখবেন বিশেষ করে বিজনেস যদি করেন এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মিন লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্র ভালো সেখান থেকে ইতিবাচক দিক আপনি আশা রাখতে পারেন এবং আজকের দিনে আপনারা যারা কোনো কোনোরকমভাবে এমন কোন বিজনেস করেন যেখানে কোনোরকম আপনি এজেন্সি বিজনেস করেন কোনো কিছু সাপ্লাই দিয়ে থাকেন এই সমস্ত ক্ষেত্রে বিজনেস আজকে দিন যথেষ্ট ভালো এই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে এবং যাদের সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে কোনো সুখবর শুনতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনার বিজনেস ক্ষেত্র ভালো এবং আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে ইতিবাচক দিক অবশ্যই দেখতে পাবেন তবে আপনার পার্টনারের দূরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে বা এরকম কিছু সংবাদ আপনাকে বিচলিত করতে পারে এই হল আজকের দিনে বারোটি রাশি চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রের গ্রহের অবস্থান অনুসারে রাশিফল একটি সম্ভাব্য রাশিফল উপস্থাপন করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ